তো হ্যালো বন্ধুরা, আমি এই ভিডিওর এই পার্টটা যেটা এখন আমি করছি, এটা আমি এই ভিডিওটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি, বিকজ আমি যে ভিডিওটা বানিয়ে রেখেছিলাম জানি না, লাকিলি কালকে বানিয়ে রেখেছিলাম। এটা টোটালি কনিকার যায় সম্পর্কে ভিডিওটা, তার সাথে তো অবশ্যই আমার কন্টেন্ট আছে। তো প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি যে প্লিজ কারুর খারাপ লাগুক ভালো লাগুক ডাজেন্ট ম্যাটার, যেটা আমার মনে হয়েছে আমি টোটালি এই ভিডিওটার মধ্যে বলে দেবো। প্রথমে কটা কথা বলে দিই যেটা আমার অ্যাড করা প্রচণ্ড দরকার মনে হলো, সেটা হচ্ছে এইমাত্র যে ভিডিওটা পোস্ট করেছে, মানে কালকে কনিকার যাকে কনিকাদের বাড়িতে দেখার পরে যে ভিডিওটা ম্যাডাম আজকে পোস্ট করলেন, সেখানে উনি ভীষণ পরিমাণে অফেন্ডেড, ভীষণ পরিমাণে মানে মাথা ওনার খারাপ হয়ে রয়েছে, কারণ কনিকার যা আর তার মা ওই বাড়িতে গেছে। কারণ যেহেতু এরা দুজনে ভেতরে ভেতরে কথাবার্তা বলে আর সমস্ত রকম খবর এর দ্বারাই এ পায়, সেখানে তার সবচেয়ে বড় প্রমাণ সেই কমেন্ট বক্সের সেই কমেন্টটা, যেটাকে ওরা কিন্তু ওখান থেকে মুছে দিতে বাধ্য হয়েছে, পিন পোস্ট থেকে মুছে দিতে বাধ্য হয়েছে, আর সেটা নিয়ে কোনোরকম চর্চা ওঠেনি। বাট এটা কিন্তু ট্রু ফ্যাক্ট যে কনিকার জায়ের সাথে এর রীতিমতো ভেতরে কনভারসেশন আছে। সেটা কেন আমি বলছি, এটার সমস্ত ভিডিওটা এই ভিডিও ক্লিপসের পরে তোমরা দেখতে পাবে। এ ভীষণ পরিমাণে অফেন্ডেড হয়ে রয়েছে, বিকজ এ হাজারবার বারণ করেছিল যতই তোমার হাজব্যান্ড ওখানে গিয়ে এরকম করুক না কেন তুমি কিন্তু কিছুতেই যাবে না, তবুও সমস্ত কথাকে লঙ্ঘন করে ও আর মা, মানে কনিকার যা আর তার মা কিন্তু পৌঁছে গেছে কোথায়, কনিকাদের বাড়িতে। হ্যাঁ, এবার কেন এই কথাটা আমি বলছি, আজকে থেকে সে ডিক্লেয়ার করে দিয়েছে যে কনিকার যায়ের এগেনস্টে হলেও ও ভিডিও নামাবে, কারণ ও একদম সহ্য করতে পারছে না এরকম সংসার দিয়ে কী হবে। যাই হোক, তো চলো এবার বাকি অংশটা তোমরা এই ভিডিওটাতে দেখো যেটা আমি এখন ওকে তোমাদের দেখাবো। হ্যালো 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 এভরি ওয়ান, কেমন আছো তোমরা সবাই? আসলে সবাই ভালো আছো, আমি একদম বিন্দাস। তো এখন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে ভীষণ সিরিয়াস টপিক অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে আমি কনিকার যায়ের কিছু কথা এখানে বলবো। অনেকদিন থেকে শুনছি কনিকা গিল্টি, কনিকার যা কী বলে সেটাকে ভিকটিম, মানে সমস্ত রকম ন্যায় অন্যায় অত্যাচার ওর ওপর করা হয়। আর কনিকা, ঠিক আছে, MSL এর কনিকা, যাকে অনেকগুলো নামে আখ্যা দেওয়া হয়েছে, কেউ ডাকে গুন্ডি, কেউ ডাকে যমুনা ঢাকি, হ্যাঁ এরকম নানান নাম, মাই সিম্পল লাইফস্টাইলকে মিথ্যা লাইফস্টাইল বলে চালানো হচ্ছে, এরকম অনেক হচ্ছে। এইবার বিগত বেশ কিছুদিন ধরে আমরা শুনেই যাচ্ছি যে কনিকা গিল্টি, সব দোষ কনিকার, কারণ দাদা এসো। এবার সেটা দেখায় গে যার নামটাই হচ্ছে তার ভাগনা, রোজ দুপুর হলে ভাগ্নে এসো, ব্যাপারটা বুঝতে পারছো তো? স্বামীকে দিয়ে তো কিছু হয় না, আর আজকে পরিষ্কারভাবে প্রমাণিত যে ওর হাজব্যান্ডকে ধরে মারে, কেলায়, গোদা বাংলা ভাষায় হাজব্যান্ডরে ধুইরা কেলায়। যে অন ক্যামেরা বলতে পারে, আমার হাজব্যান্ড যদি এরকম মতো কানের নিচে র্যাম্পার্ট দিতাম, তোর কানের নিচে দেওয়ার জন্য না তোর শরীরে শক্তি দরকার, বুঝতে পেরেছি? কোনো সময় কারো সামনে আসিস, এসে একটু কানের নিচে দিয়ে দেখাস, হিপ্পি মজা হবে, বুঝতে পেরেছিস? দিয়ে দেখাস, তোর ওই র্যাম্পার্টটা না একটু দিয়ে দেখাস, সিধে হয়ে বাড়ি ফিরতে পারিস নি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, হাজব্যান্ডকেও এ কিন্তু বাড়িতে র্যাম্পার্ট দেয় কানের নিচে, আর ওই স্পাইনলেস লোকটা তো ক্যামেরা করলে ওর প্রতি ওর ভয় জুজু, এরকম কাঁপে, কেলানি খায় তো, সিধা মাটা লোক, মার খেয়ে খেয়ে এরকম হয়ে গেছে, 9 বছর ধরে কেলানি খাচ্ছে। তো যাই হোক, চলো সেটা আমার বিষয় নয়, আমার আলোচ্য বিষয় হচ্ছে কনিকার যা। আমরা জানি, আমি বলেছিলাম গত মাসখানেক আগেই মনে হয়, আমার কন্টেন্টের কমেন্ট বক্সে একটা কমেন্ট আসে, সবাই তোমরা সেই কমেন্টটা দেখেছিলে, সেই কমেন্টটা নিয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সেই কমেন্টে কি বলা হয়েছিল? সেই কমেন্টে বলা হয়েছিল যে একটা নারী, যে নারীটা এমনভাবে ওখানে লিখছে যে সেই সমস্ত কিছু তার উপর দিয়ে হচ্ছে, সত্যি সে দুস্থ, এই সত্যিগুলোকে তুলে ধরার জন্য ও আমার কন্টেন্টের কাছে খুব কৃতজ্ঞতা জানিয়েছে। তো তখন সেই সমস্ত কমেন্ট বক্সের ওই কমেন্টটা পড়ে আমার মাথায় প্রথমেই স্ট্রাইক করেছে, এটা কনিকার যা, যেটা নিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম। অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি, কিন্তু সেখানে আমার কিছু করার নেই, আমাকে বলতেই হবে। তো কোন বরাবর শুনে যাচ্ছি কনিকা গিল্টি, মানে সমস্ত দোষটা কনিকার, আর কনিকার যা ভীষণ পরিমাণে ভিকটিম কার্ড প্লে, মানে ভিকটিমের রোলটা কনিকার যায় জন্য আসছে। তো প্রথমেই বলে দিই, সেই দিনকে কমেন্ট বক্সে যে কমেন্টটা করেছিল, সেই কমেন্টটা করেছিল কনিকার যা, যে প্রচুর পরিমাণে ধূর্ত আর ভীষণ চালাক। এ গোড়া থেকে সমস্ত আপ টু ডেট খবর এঁকে দিচ্ছে, মানে বেশিরভাগ খবর বানিয়ে দিচ্ছে, কারণ ও যেটা বলছে সেটা শুধুমাত্র নিজের গায়ের জ্বালা থেকে বলছে। কার কথা বলছি? কনিকার যায়ের কথা বলছি, ঠিক আছে, এখানে কনিকার যায়ের কথা বলছি। এই ভদ্রমহিলা এ কী করে, চুপচাপ এর ভিডিও দেখে? অ্যাকচুয়ালি এ কনিকাকে পছন্দ করে না, আসছি সেই বিষয়টা পরে আসছি। এ কনিকাকে পছন্দ করে না, কনিকাকে যেহেতু এ পছন্দ করে না, এ কী করে, কনিকার এগেনস্টে যারা ভিডিও করে, বিশেষ করে এই যে নাম করা YT যে বিয়ের ড্যাশটা, তো এর ভিডিও দেখে, বেশ কদিন যাবত দেখছে, লাস্টে সেই দিন বাধ্য হয়ে কমেন্ট করে ফেলেছিল, আর এই কমেন্টটা নিয়ে হেগে ফেলেছিল আমার কন্টেন্ট, মানে শু হেগে ফেলে এমনভাবে বলেছিল, হ্যাঁ তুমি এটার প্রতিবাদ করো, মুখ বন্ধ করে থেকো না, তুমি তোমার একটা মাত্র মেয়েকে নিয়ে তুমি চলে যাও,
পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছিল কনিকার যা আসে ওর সাথে কথা বলে, পার্সোনালি হোক, ফেসবুকে হোক, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক কি ডাইরেক্ট ওভার দ্য কল হোক, এরা কথা বলে। কনিকার যা যে ধরনের কথা বলে যাচ্ছে এ সেগুলোকে উগড়ে যাচ্ছে, বিকজ একটাই কারণ, কনিকাকে সে পছন্দ করে না। এইবার আমাকে তোমরা জিজ্ঞাসা করতেই পারো তোমার কি মনে হচ্ছে কেন পছন্দ করে না, কেন পছন্দ করে না, এবার আমি বলি বিষয়টা। কনিকার যা সত্যি একজন সেলফিশ মানুষ, একটু চুপচাপ, কিন্তু যারা বেশি চুপচাপ হয় না তারা নিজেদের থটসগুলো সবার সাথে শেয়ার করতে পারে না, তো তারা নিজেদের ভেতরে ভেতরে না বড্ড মিনিমিনে টাইপের হয়। এরা এই ধরনের মানুষরা একটু মিনিমিনে টাইপের হয়, যেটা হয়ে গেছে কনিকার যার ক্ষেত্রে, যেহেতু নিজেকে এক্সপ্লোর করতে পারে না, এক্সপ্লোর যেহেতু সে নিজেকে করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু সে নিজের মনের মধ্যে অনেক কিছু জিনিসকে দাবিয়ে রাখে। এইবার হলো প্রথম কথা, আমরা সবাই জানি এ নিজের মার সাথে থাকে, কার কথা বলছি, কনিকার যার কথা বলছি। সরি কনিকা, কিছু মাইন্ড করো না, আমাকে এই কথাগুলো আজকে বলতে হচ্ছে, আমি প্রথমেই বলে নিচ্ছি এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে, যদি পজিটিভভাবে নাও তো পজিটিভ, নেগেটিভভাবে নাও তো নেগেটিভ, বাট আমাকে বলতেই হবে। সবাই আমরা জানি কনিকার যা কনিকার মায়ের সাথে থাকে, মানে তার মায়ের সাথে, মানে কনিকার ভাসুরের বাপ, শ্বশুর বাড়ির, যেহেতু মায়ের সমস্ত সম্পত্তি কেউ দেখার নেই, যা দোকানপাট, ব্যবসা বাণিজ্য যেটাই আছে, এইটা যেহেতু একমাত্র মেয়ে, এ দেখাশোনা করে, এ নিজের মাকে হয় নিজের কাছে এনে রাখে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই বাড়িতে খাওয়া দাওয়ার সময় এসেছে, সেখানে ওর মা ছিল, দ্বিতীয়ত ওর বাড়িতে যখন অনুষ্ঠান হচ্ছে সেই সময় ওর মা ছিল, এতে বোঝা গেছে মা নচেত এখানে মেয়ের কাছে থাকে, নতবা মেয়ে বেশিরভাগ সময় গিয়ে মায়ের কাছে থাকে। এই মাকে সামাল দিতে দিতে কনিকার যা নিজের কোনো কর্তব্য শ্বশুরবাড়ির প্রতি সিঙ্গেল পার্সেন্ট পালন করেনি, যার জন্য এর কমেন্ট বক্সে আসে আর এর সাথে যোগাযোগ রাখে, কার সাথে, যে নিজে নিজের শ্বশুর শাশুড়ির কোনো রকম টেক কেয়ার করে না। নালে ভাবো, বাজার কিনছে ঘরের দুয়ারে, শ্বশুর সামনে দাঁড়িয়ে আছে, সে বাঁধাকপি নিজের জন্য কিনছে, শ্বশুর নিজের জন্য আলাদা বাজার করছে, মানে ওপরে আলাদা খাওয়ার জন্য, শ্বশুর বৌমার মধ্যে বেসিক কনভারসেশনটা পর্যন্ত নেই, যেটা ওর ভিডিওতে জল জল করছে। গেল দ্বিতীয় কথা। আচ্ছা, যার জন্য যেহেতু কনিকার যা পরে বিয়ে করে এসেছে, প্রথমে বিয়ে করে এসেছে কনিকা, সবাই আমরা জানি কনিকার যা প্রথমেই পরে এসেছে, কনিকা ফুল দমে বকে হোক, ঝাঁজি মেরে হোক, ভালোবেসে হোক, নিজের সংসারটাকে সম্পূর্ণভাবে 101% নিজের টাইমটা দিচ্ছে, যেটা কনিকার যা কিন্তু তার ফ্যামিলিকে দেয় না, তার ফ্যামিলিকে দেয় না, পয়েন্ট টু বি নোটেড, ফ্যামিলিকে দেয় না, কিন্তু সে পুরো সময়টা কাকে দেয়, নিজের মাকে দেয়, নিজের মাকে দেয়, নিজের বাপের বাড়িকে দেয়, কারণ মায়ের কেউ নেই দেখার, তাই এদিককার কোনো দায়িত্ব কর্তব্য পালন করে না। দ্বিতীয় কথা, ওর হাজব্যান্ড মানে কনিকার ভাসু উজ্জ্বলের দাদা, যিনি প্রত্যেকটা সময় নিজের দায়িত্ব কর্তব্য সর্বক্ষণ পালন করে যাচ্ছে, সে ক্লিয়ারলি বলে দিয়েছে যে তুমি তোমার মাকে যেরকম দেখছো, আমি কিন্তু আমার মা বাবাকে ছাড়তে পারবো না, আমি আমার ফ্যামিলিকে ছাড়তে পারবো না, সেখানটা কিন্তু আমাকে দেখতে হবে, তুমি তোমার মতন করো, আমি আমার মতন আমার ফ্যামিলিকে দেখবো, মিউচুয়াল। এটাতে কনিকার যায় অবজেকশন, আজকে কনিকাকে নিয়ে, কনিকার ভাসুরকে নিয়ে যে ধরনের নোংরা অ্যালিগেশনগুলো লাগানো হচ্ছে, সত্যি যদি কথা আমরা দেখতে যাই, আমরা কিন্তু এর কোনো প্রমাণ দিতে পারবো না। একটা মানুষ আমার বাড়িতে আসে মানে এই মানুষটার সাথে আমি শুই, এটা কোনো যুক্তিপূর্ণ আর কোনো বুঝদার আলার লোকের পক্ষে সম্ভব না। কেন প্রত্যেকটা বার কনিকাকে গিলটি প্রমাণ করানো হচ্ছে, কেন ওর চাকে, ওর বড় যাকে সবসময় ভিক্টিম প্রমাণ করানো হচ্ছে যে ও ভিক্টিম, কেন এইটাকে উল্টোভাবে ধরা হচ্ছে না যে এই মানুষটা কিন্তু নিজের শ্বশুরবাড়ির প্রতি কোনো কর্তব্য পালন করে না, নিজের সমস্তটা টাইম সে নিজের মাকে দেয়, নিজের বাপের বাড়িতে দেয়, হয় মা এখানে থাকে নচেত ও গিয়ে ওখানে থাকে, কিন্তু ও এইখানে সেই সময়টা দেয় না, অথচ সে এক্সপেক্ট করবে যে আমার হাজব্যান্ডও করবে না, সেটা করলে হয় না। আমি আমার শ্বশুরবাড়িকে কোনো টাইম দিচ্ছি না, অথচ আমি এক্সপেক্ট করবো আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বাড়ির লোকজনকে, সরি আমার হাজব্যান্ড আমার বাড়ির লোকজনকে টেক কেয়ার করবে আর আমার শ্বশুরবাড়ির লোককে কিছু করবে না, এটা কোনো কথা হলো, এটা কোনো কথা হলো? আজকে দিনের পর দিন কনিকাকে গিল্ট করা হচ্ছে, কেন সেই মানুষটা নিজের সময়টা নিজের ফ্যামিলিকে দিচ্ছে, তার বউই যদি তার ইসে না থাকে, সে নিজে হিংসা পরায়ণ, কনিকার জাতি নিজেই মিনমিনে হিংসুকে, যে কিনা সোজা এই সুয়ের সাথে যোগাযোগ রেখে আজকে সেই বিষয়টাকে পুরোপুরি আবার প্রমাণ করে দিয়েছে। কী কারণে, কী কারণে, কেন বললাম এই কথাটা, এই যে বলছে আজকের ভিডিওতেই সু বলেছে, অনেক তো চেষ্টা করছিস বৌদিকে আনার, বৌদি কেন আসছে না, বেঁকে বসে আছে, হ্যাঁ এই সব খবর ওকে টোটালি, কোনো আজকাল দেখেছো কোনো গোপন সূত্র বলে না, না ডাইরেক্ট খবর আসছে, ডাইরেক্ট কনিকার যার কাছ থেকে এর সাথে ভেতরে ভেতরে যোগাযোগ, হয়তো কনিকারাও এই বিষয়টা জানে না, আমি কনিকাদের বলবো এই বিষয়টা তোমরা খুঁটিয়ে দেখো, বুঝতে পারবে তোমার যার রীতি মতন এর সাথে যোগাযোগে আছে, এর সাথে যোগাযোগ আছে, সামনে হয়তো বোঝাচ্ছে যে না আমি তো কিছুই জানি না, কিন্তু পিছনে এর সাথে রীতিমতন যোগাযোগ রেখে নিজের মনের যে আক্ষেপগুলো সেইগুলোকে এর দ্বারা পরিষ্কার করছে, কারণ দুটোরই তো কোনো রকম কোনো দায়িত্ব নেই, নিজের শ্বশুরবাড়ির প্রতি দুটোরই কোনো রকম কোনো দায়িত্ব নেই, না ওর যা যতই যে যাই হোক না কেন, এই যে এখন বলছে না শাশুড়িকে ভয় পায় না, এখন আর শাশুড়িকে ভয় পায় না, তুই কী করে জানলি বে, তুই কী করে জানলি শাশুড়িকে আর এখন ভয় পায় না, যদি একবার থানায় গিয়ে কেসটা ঠুকতো, খুব সোজা না রে থানায় গিয়ে কেস ঠোকা, যদি সেরকমই হতো লোকের বাচ্চাকে মারার হুঙ্কারে সবার আগে তোকে থানায় নিয়ে যাওয়া হতো, বুঝতে পেরেছিস মানহানির কেস ঠুকে সবার আগে তোকে ঠোকানো হতো, যদি থানায় যাওয়া এতটাই সোজা হতো তাহলে সবাই সবকিছু উখড়ে ফেলে দিত থানার জোরে, আজকে সে শুধুমাত্র নিজের হাজব্যান্ডের কাছে চুপচাপ হয়ে পড়ে আছে আর কিছু না, যদি এতটাই বেঁকে বসে, এতটাই তোর রোয়াব হয়ে থাকে যে শাশুড়িকে ভয় পায় না, শাশুড়িকে ভয় পায় না, এতটাই যদি রোয়াব থেকে থাকে, স্বামীকে ছেড়ে দিবে রিয়া, স্বামী তো তাকে ভালোবাসে না, স্বামী তো তাকে পছন্দ করে না, এটা তোর কথা মতন, স্বামী অন্য জায়গায় লটগট করছে, তাহলে ওরকম স্বামীর মুখে জুতোটা মেরে আমি বেরিয়ে যাই, কেন বেরোবো না, কারণ স্বামী সরকারি চাকরি,
স্বামীর সব কিছু আমি পাবো, তাহলে আমি কেন ছেড়ে যাব? কিন্তু ছেড়ে না গিয়েও বসে আমি বদনাম করব, বসে আমি বদনাম করব কাকে? কনিকাকে। যেহেতু কনিকাকে আমি দেখতে পাই, কনিকাকে তো সবাই দেখছে আজ 2 বছর ধরে, নিজের 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সে তার সম্পূর্ণটা ফ্যামিলিকেই দিয়ে যাচ্ছে। 22 ঘন্টা কি ভুল বলছি, 24 ঘন্টাই ও ফ্যামিলিকেই দিয়ে যাচ্ছে। আর ওই বউ কোথায়? ওই বউ কোথায়? নিশ্চয়ই বিয়ের পর এসেই সে নিজের স্বামীর সম্পর্ক খুঁজে বের করেনি, সেটা বুঝতেও তার সময় লেগেছে যদি থেকে থাকে। আগাগোড়াই তাকে দেখা যায়নি, কারণ সে একাচোরা মাল, বড়া বোরের একাচোরা মাল। আজকে বলতে আমি কথাগুলো বাধ্য হচ্ছি, কারণ দিনের পর দিন একটা মেয়েকে এইভাবে চরিত্র নিয়ে ব্লেম করা হচ্ছে তার নাকি তার ভাসুরের সাথে সম্পর্ক। কেউ আজ অব্দি প্রমাণ দিতে পেরেছে? তোর বাড়িতেও তো তোর ভাগনার দিন রাত্রি এসেছে, তুই যখন ডেকেছিস তখন এসেছে, তার মানে কি তুই তোর ভাগনার সাথে শুতিস? লজিকটা তো সেটাই বলে, সোজা বেসিক লজিকটা তো তাই বলে। আজকে তুই রিলেশন জুড়ে দিলি কার সাথে? মামনির বরের সাথে তুই জুড়ে দিলি কনিকার রিলেশন। তুই কতটা নোংরা কদার্ক নর্দমার কীট ভাব, নর্দমার কি সারাটা দিন তোর মাথার মধ্যে এটা চলে? ব্যাঙ্গালোর চলে গেছে ভাগনাটা, তুই নিজের জ্বালাটা কোথা দিয়ে মেটাবি তুই বুঝতে পারছিস না? তুই সব জায়গাতে সবার রিলেশন জুড়ে বেড়াচ্ছিস, কেউ হাতে করে মিষ্টি খাইয়ে দিলে তার সাথে আমার রিলেশন? আমার জায়বু, হ্যাঁ, সে যদি মুখে করে মিষ্টি খাইয়ে দেয় তার মানে রিলেশনটা নোংরা? সবাইকে দিয়ে সবাই কাটিয়ে বেড়াচ্ছে? তোর মতন সবাইকে ভাবিস না, তুই নিজের মতন সবাইকে ভাবিস না, বুঝতে পেরেছিস? তুই এইসব করে বেরিয়েছিস, রোজ দুপুরে ভাগনাকে ঘরে ঢুকিয়ে চাটিয়ে বেরিয়েছিস তোর ওই চড়া পড়া জনিকে। তুই কি মনে করিস সবাই সেরকম? সবাই হয় না। যার সাথে কথা বলে তুই এইসব ধরনের কথাবার্তা রটাচ্ছিস, সঠিকটা ধরেছিলাম যখন কমেন্ট বক্সে সে কমেন্ট করেছিলিস, দেখেছিস তারপর থেকে সে কমেন্ট করে না? কেন করে না রে? তারপর থেকে সে তোকে কমেন্ট করে না কেন? না, কারণ ভেতরে ভেতরে সেট আপ হয়ে গেছে যে কমেন্ট করবো না, যা কথা বলার ডাইরেক্ট বলে নেবো, এইবার তুমি ভিডিও করো। তাকে বলিস মনের জ্বালাটা একটু কম মেটাতে, বুঝতে পেরেছিস? আমার হাজব্যান্ড যদি নোংরামি করবে, যদি আমি ওয়াইফ হয়ে জানতে পারি যে আমার হাজব্যান্ড নোংরামি করছে, বা হাজব্যান্ডরা যদি জানতে পারে আমার ওয়াইফ নোংরামি করছে, তারপরেও তাকে নিয়ে সংসার করবে? বাহ, আজকালকার দিনে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে সংসার করবে? ঠুকে দেবে তার নামে কেস, নে চল লড়। এমনি তালমিনি চাইলে পরেই আমি পাবো, ডিভোর্স পড়লেও আমি পাবো, ঠোক কেস। ওই সব ওই রকম বরের সাথে সংসারই করবে না, করবে না কেন? কেন? কারণ সে নিজে নিজের ভেতরে জ্বলে যাচ্ছে, নিজের ইমাজিনেশন থেকে এইসব নোংরা ক্রিয়েট করছে, সেই নোংরামিগুলো তোকে দিয়ে বলানো করাচ্ছে, আর তুই বলছিস, কারণ তোরও তো কোনো কাজ নেই। সকাল থেকে উঠে থেকে দুটো তেলাপিয়া মাছের ঝোল ছাড়া তোর তো কোনো কাজ নেই। এখনও তোর শ্বশুর শাশুড়ির ঘাড়ে বসে তোর বর খাচ্ছে, বুঝতে পেরেছিস? তোর বর খাচ্ছে আর তুই একারটা চালাচ্ছিস নিজে। তুই আবার লোক লেকচারবাজি মারিস, সংসারে দোহাই দিস। আচ্ছা, আরেকটা ভালো কথা, আরেকটা আমি ভুলে যাবো, এই কথাটা আমি মিস করতে পারবো না, অন্য কিছুর জন্য রাখবো না আমি। তুই বলি কালকে যখন মোয়ের বিষয়টা আমি আরেকবার ঢোকাচ্ছি, এই ওর শাশুড়ি বিধবা তো এরকম ইয়ে করা হয় না, কি বলে, আবির দেওয়া হয় না, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে, নিয়মটা মেনে চলতে হয়, কারণ নিয়মটা আমাদের সৃষ্টি করা, বড়রা তৈরি করেছে। চল এইবার তোকে একটা কথা বলি, তুই বলেছিলিস না যে তোদের বাড়িতে, মানে তোর শ্বশুর বাড়িতে কেক কাটার নিয়ম নেই, কেক কাটার নিয়ম নেই, কারণ কিছু একটা হয়েছিল, দ্যাটস ওয়াই কেক টেক কাটা হয় না। কিন্তু তুই এসে সেটাকে চালু করেছিস, তুই কেক কাটিং স্টার্ট করেছিস তোর হাজব্যান্ডের জন্মদিনে, ফার্স্ট কেক নিয়ে এসে কাটিং চালু করেছিস, কেন? তুই কোন সাহসে তোর শ্বশুর বাড়ির রুলস ব্রেক করলি? এই কারণের জন্যই তোর জন্মদিনের সময় তোর শ্বশুর শাশুড়িকে ডাকতে পারিসনি, তারা এসে দাঁড়াবে না, যে তোর মতন ছিনাল বউ থাকার থেকে আমার ছেলে সারাটা জীবন আইবুড়ো হয়ে ঘরে বসে থাকতো, তোর মতন দুগ্গি ছিনাল চরিত্রহীন বউ থাকার থেকে, বোঝাতে পেরেছি? তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। সবসময় মনে রাখবে, গিল্টি কনিকা না, ওর যা সবসময় ওকে নিয়ে মরছে, আর এর সাথে এসে আড়ালে আলোচনা করে ভিডিও তৈরি করতে বলছে, আর এ সেই ভিডিও তৈরি করছে। যেদিন ফাঁসবে দুজনেই ফাঁসবে, রেডি থাকিস।